আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে হত্যা চেষ্টা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আরেক আসামির 4 বছরের কারাদণ্ড হয়েছে। এ সময় বাকি 4 আসামিকে খালাস দিয়েছে আদালত। দুপুরে সিলেট বিভাগীয় সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে এ রায় ঘোষণা করা হয়। এর আগে সকালে আদালতে হাজির করা হয়। সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মমিনুর রহমান টিটু জানান, গত 22 মার্চ উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সিলেট বিভাগীয় সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের এই রায়কে যুগান্তকারী বলেও মন্তব্য করেন তিনি। দেশের প্রতিটি মানুষ যাতে অধিকার নিয়ে বাঁচতে পারে এমন এক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় সরকার। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে দেশের বিভিন্ন জেলা উপজেলায় তৃতীয় পর্যায়ে প্রায় 33,000 গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে ঘর ও জমি প্রদান অনুষ্ঠানে একথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নানা প্রতিকূলতা পার করে যে উন্নয়নের মর্যাদা পেয়েছে বাংলাদেশ, সেটি ধরে রাখতে একযোগে কাজ করে যেতে হবে সবাইকে। সিরাজগঞ্জ থেকে আরও জানাচ্ছেন মারুফ রেজা। সরকারের মুজিব বর্ষের প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশের ভূমি আর ঘরহীন 9 লাখ পরিবারকে পর্যায়ক্রমে দেয়া হচ্ছে ঘর আর খাস জমি। গেল বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত 2টি পর্যায়ে ঘর পেয়েছেন 1,17,329টি পরিবার। এবার তৃতীয় পর্যায়ে ঘর পাওয়ার তালিকায় যোগ হচ্ছেন আরও 65,674টি নতুন পরিবার, যার মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী 32,904টি পরিবার পেলেন ঈদের আগেই নতুন ঠিকানা। জমি এবং ঘর উপহার দেব, এটা ঈদের উপহার হিসেবেই আমি দিচ্ছি। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সব শ্রেণী পেশার মানুষকে সমান অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক দেশ গড়তে চায় সরকার। আমিও জাতিপিতার সেই আদর্শ নিয়েই কাজ করে যাচ্ছি। একদিকে যেমন বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলছি, সমস্ত ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি, পাশাপাশি আমাদের যে সমস্ত মানুষগুলি একেবারে ছিন্নমূল, তাদের কোনো ভবিষ্যৎ নেই, যারা কখনো স্বপ্নও দেখতে পারে না, যারা একবেলা এক ফুটো খাবার জোটাতে পারে না, সেই মানুষগুলির ভাগ্য পরিবর্তন করা, সেটাই হচ্ছে আমাদের সরকারের সবথেকে বড় লক্ষ্য। দেশ মর্যাদা অর্জন করেছে, তাতে বাংলাদেশে এখন আর কেউ অবহেলা করতে পারে না মন্তব্য করেন সরকার প্রধান। করোনা পরবর্তী সমাজ পুনর্গঠনে আহ্বান জানান সমাজের বিত্তবানদের এগিয়ে আসার। যেভাবে একযোগে কাজ করেছি, ঠিক একযোগে আমাদের কাজ করতে হবে দেশের উন্নয়নের জন্য। অনেক বাধা আসবে, কারণ বাংলাদেশ এভাবে এগিয়ে যায়, বাংলাদেশ উন্নত হোক, যারা স্বাধীনতাকে ব্যর্থ করতে চেয়েছিল সেই ধরনের লোকগুলি তো আছে, তারা কখনো চাইবে না। কিন্তু সকল বাধা অতিক্রম করেই আমাদের এগিয়ে যেতে হবে এবং ইনশাআল্লাহ আমরা তার যাব এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলব। জাতির পিতার আদর্শকে ধারণ করে সকল উন্নয়নমূলক কাজে দলীয় নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতিশ্রুতি রাখলেন কন্যা শেখ হাসিনা। দেশের প্রতিটি ঘরহীন মানুষকে ঘর নিশ্চিতের অংশ হিসেবে তৃতীয় পর্যায়ে উদ্বোধন করলেন 33,000 নতুন ঘর। বলা হচ্ছে সরকারের এমন প্রয়াস ইতিবাচক ভূমিকা রাখবে বৈষম্যহীন সমাজ গঠনেও। মারুফ রেজা, আরটিভি, খোকসাবাড়ি, সিরাজগঞ্জ। ঈদে টিকিট নিয়ে চরম ভোগান্তিতে রেলের যাত্রীরা। সার্ভার ডাউন, অনলাইন জটিলতা আর কাউন্টারেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় অতিষ্ঠ টিকিট প্রত্যাশীরা। কমলাপুরের রেলওয়ে স্টেশনে দিনরাত অপেক্ষা করে অনেকেরই ভাগ্যে মিলছে না টিকিট। অনলাইনে সহজ.com থেকেও পাওয়া যাচ্ছে, পাওয়াও কঠিন। সীমিত ব্যবস্থাপনায় এত বিপুল সংখ্যক মানুষকে সেবা দেয়া রেলওয়ে কর্তৃপক্ষের দুরূহ বলে জানালেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার আশিকুল আলমের রিপোর্ট। মঙ্গলবার সকাল 8টা বাজলেই শুরু হয় অনলাইনে রেলের টিকিট কাটার তোড়জোড়। রেলওয়ের সঙ্গে নতুন চুক্তিবদ্ধ সহজ .com এর ওয়েবসাইটের বেহাল দশায় অনলাইনে টিকিট না পাওয়ার অভিযোগ করেন অনেক যাত্রী। নতুন যে অ্যাপটা হয়েছে, এই অ্যাপে আমাদের সুবিধা নেই, অনলাইনে মানে নেটে ঢুকতে পারি না। ঈদের আগ মুহূর্তে সার্ভার চেঞ্জ করে, যার কারণে আমরা ভোগান্তির শিকার। অনলাইন অফলাইন দুই ধরনের সমস্যা আছে। সব কিছু মিলাই ওনারা আমাদেরকে যে আশ্বাসটা দিছে, তার আশ্বাসের বিন্দু মাত্রও তারা পূরণ করতে পারে নাই। কমলাপুরে অগ্রিম টিকিটের চাপে পড়ে পুরো স্টেশন।
30 এপ্রিলের টিকিট প্রত্যাশীদের চাপ ছিল সোমবার থেকেই, লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি অনেকেই। মোট টিকিটের সংখ্যার চেয়ে লাইনে দাঁড়িয়েছিলেন 10 গুণ বেশি মানুষ। অনেক মারামারি, অনেক গন্ডগোল করে, কোনো পুলিশ নেই, কোনো কিছু নেই, আমাদেরকে নিজেরাই নিজেদেরকে কন্ট্রোল করতে হচ্ছে। কেন রাতের বেলা আমরা কেন একা একা নিজেরাই নিজেদের কন্ট্রোল করব? তবে একটা আনন্দ লাগে, এত কষ্টের পর টিকিটটা পেয়েছি। গত রাতে পাইনি, আবার আজকে রাতে আসছিলাম, আসার পর দীর্ঘ প্রতীক্ষার পর আজ টিকিট পেয়েছি। তিনটার দিকে আসছি, এখানে আসে তো দাঁড়িয়ে আসছি, এই পর্যন্ত এখনো তো বসার কোনো সিস্টেম নাই এখানে, টিকিট যে পাবো কি না তারা তো ঠিক নেই। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার বলছেন, ট্রেনের আসনের চেয়ে যাত্রী বহুগুণ বেশি হওয়ায় সেবা দেয়া দুরূহ ব্যাপার। এছাড়া স্টেশনে টিকিট কালোবাজারি চুরি ছিনতাই রোধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহায়তা করাও রেলের পক্ষে খুব কঠিন। সাধারণ জনগণের কথা ভেবে যেন এরকম কোনো ঘটনা না ঘটে, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখানে রিপোর্ট করেছি। ডিএমপি পুলিশ দিয়েছে, শাহজাহানপুর থানা থেকে আসছে, বেঙ্গল পুলিশের র্যাপিডেশন ব্যাটালিয়ন আসছে, এখানে গোয়েন্দা পুলিশ কাজ করছে, আর আমাদের রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনী তো আছেই বললাম, ওরা তো প্রত্যেকটা কাউন্টারে নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে। তো তারপর যদি কোনো ঘটনা ঘটে তাহলে এটা বললাম তো সত্যি দুঃখজনক। 27 এপ্রিল থেকে যাত্রা শুরু হবে ঈদে ঘরমুখো মানুষের। আগামীতে ঈদ যাত্রায় টিকিট নিয়ে ভোগান্তি দূর করতে কমলাপুর ছাড়া অন্য আরও স্টেশনে টিকিট বিক্রির ব্যবস্থা করবে রেলওয়ে। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। এতে মহাসড়কের অন্তত 4টি পয়েন্টে ধীরগতিতে চলছে যানবাহন। হাইওয়ে পুলিশ জানায়, ঈদ ঘনিয়ে আসায় এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যানজটপ্রবণ মুলিবাড়ি, কড্ডা, নলকা, পাঁচলিয়া পয়েন্টের 5 লেন মেনে গাড়ি চলাচলে নিশ্চিত কাজ চলছে বলেও জানায় পুলিশ। এদিকে রাজবাড়ীর দৌলদিয়ায় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি দেখা দিয়েছে। সকাল থেকে যাত্রীবাহী বাসের পাশাপাশি পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে। ফেরি সংকট ও যানবাহনের বাড়তি চাপে ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের 4 কিলোমিটার এলাকা জুড়ে নদী পার হওয়ার অপেক্ষায় বসে আছে বহু বাস ও ট্রাক। ঈদের আগেই এমন অবস্থা তৈরি হওয়ায় যাত্রী ও চালকরা শঙ্কিত। এদিকে যানবাহনের চাপ সামাল দিতে 17টি ফেরির সঙ্গে কাল থেকে আরও 4টি ফেরি যুক্ত হবে বলে জানায় কর্তৃপক্ষ। যানবাহনের চাপ রয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটেও। রাঙামাটি শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সামনে বাসের ধাক্কায় নিহত হয়েছে 2 মোটরসাইকেল আরোহী। নিহতরা হলেন মোহাম্মদ ইসা রুহুল ও মোহাম্মদ দাউদুল হাসান। তারা দুজনই একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে চট্টগ্রাম থেকে আসা পাহাড়িকা পরিবহনের একটি গাড়ি সড়কে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে মৃত স্ত্রীকে অ্যাম্বুলেন্সে নিয়ে বাড়ি ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষে স্বামী আয়নাল হক নিহত ও 3 জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় বগুড়ার শেরপুর উপজেলায় ঘোগা এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় অ্যাম্বুলেন্সের চালক দীন ইসলাম মারা যান। সুনামগঞ্জে ভেঙে গেছে আরও একটি হাওরের বাঁধ। গেল রাতে জামালগঞ্জের হালির হাওরের আসানপুর গ্রাম এলাকায় বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে। এতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে 1000 হেক্টর জমির ধান। বাঁধ ভাঙায় ধান কেটে ঘরে তোলার আপ্রাণ চেষ্টা করছেন কৃষকরা। কৃষি বিভাগের তথ্য মতে হালির হাওরে বোরো জমির পরিমাণ 5200 হেক্টর, এর মধ্যে বেশিরভাগ ধান কাটা শেষ হয়েছে। তবে কৃষকরা জানিয়েছে হাওরের 40% ধান কাটা এখনও বাকি আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি, এমনটাই জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় ফখরুল আলম আরও বলেন, জনগণকে সাথে নিয়ে বিএনপি রাজপথে আছে বলেই সরকারের টনক নড়েছে। আওয়ামী লীগ এখন চিহ্নিত স্বৈরতান্ত্রিক সরকার, এটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তারা পরিবর্তন না হলে আরও নিষেধাজ্ঞা আসার ইঙ্গিত দেন ফখরুল। আমরা এই ধরনের নির্বাচনে অংশগ্রহণ করবো না এবং সেটা জনগণকে সামনে নিয়ে আমরা আন্দোলন করবো। এতদিন পর্যন্ত আমরা অত্যন্ত সচেতনভাবে আমরা অ্যাভয়েড করে চলেছি, জনগণকে সঙ্গে নিয়ে জনসম্পৃক্তভাবে আন্দোলনটা করেছি, সেটাই করেছি জনগণকে সঙ্গে নিয়ে। এবং আপনারা এই আন্দোলন দেখেছেন, ভবিষ্যতে প্রয়োজনে সব রকম আন্দোলন দেখবেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেছেন, মানুষের আয়ের সঙ্গে কর্মসংস্থান ও জীবনমান বেড়েছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর আহমেদের আয়োজনে মত বিনিময় সভা ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, শহর থেকে গ্রাম সর্বত্রই অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, ব্যবধান কমছে শহর ও গ্রামে। মতলব উত্তর উপজেলার 14টি ইউনিয়নের জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে টেনিস গ্রাউন্ড মাঠে। এ সময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুব রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বৃহত্তর মুজিব বাহিনীর কমান্ডার ও সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম, নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আয়েশা আলী, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফরিদুর নাহার লাইলি, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। আল আরাফা ইসলামী ব্যাংকের টাঙ্গাইলের ভূঁইয়াপুর ও গোবিন্দাসী আউটলেটে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হিমালয় গ্রুপের প্রতিষ্ঠাতা তাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি ছিলেন গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ দুলাল হোসেন চকদার। মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ সাখাওয়াত হুসাইন ও মুফতি আবদুল্লাহ সাফওয়ান গিফারি। মাহফিলে বিশিষ্ট সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, শাহ আলম প্রামাণিক ও শ্রমিক নেতা রেজাউল করিম ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ মাসুদ মিয়া। ইফতারের আগে দোয়া ও মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার উন্নতি ও মঙ্গল কামনা করা হয়। এবার বসুন্ধরা সেমাই ঈদ বাজারের খবর। খুলনায় পুরো দমে জমে উঠেছে ঈদের বাজার। শপিং মল ও বিপণী বিতানগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। অন্যদিকে ঈদ উপলক্ষে করোনায় স্থবির ব্রাহ্মণবাড়িয়ায় পাদুকা শিল্প আবারও ঘুরে দাঁড়িয়েছে। গেল 2 বছর করোনা মহামারীর কারণে ব্যবসা করতে পারেননি এখানকার পাদুকা ব্যবসায়ীরা। তবে এবার ঈদ উল ফিতরে 25 কোটি টাকার জুতা বাজারজাত করার আশা করছেন তারা। খুলনা থেকে এস এম মনিরুজ্জামান ও ব্রাহ্মণবাড়িয়ার আজিজুর রহমান পায়েলের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। রোজার শুরু থেকেই বাহারি নামের ও ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন খুলনার দোকানিরা। মার্কেটেও এখন নতুন পোশাকে ঠাসা। দেশি, ভারতীয়, পাকিস্তানি থ্রি পিস দখল করেছে ঈদের বাজার। সারারা, গারারা, পাকিস্তানি নূর ও তাক্কল থ্রি পিসের চাহিদা রয়েছে অনেক। মার্কেটের অবস্থা ভালো, আমি বাচ্চাদের জন্য কেনাকাটার জন্য আসছি। সবার জন্য কেনাকাটা তো করতেই হবে, ঈদ মানে তো খুশির একটা ব্যাপার। তো ড্রেস দেখতেছি অনেক দাম, গারারা কিনছি, অনেক কিছু কিনছি। ঈদে তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে পুষ্পা নামের শাড়ি, কাঁচাবাদাম নামের থ্রি পিস। নারীরা কাশ্মীরি সিল্ক, বেনারসি সিল্ক, মসলিন, জয়পুরা, খাদি জর্জেট ও কান্ডিবন ব্র্যান্ডের শাড়ি বেশি কিনছেন। বেচাকেনা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, বেচাকেনাটা খারাপ না, কাস্টমার প্রতিও ভালো আছে। আর ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা ব্যবসা কাঁচামালের মূল্য বৃদ্ধি ও করোনায় লকডাউনের কারণে কারখানায় উৎপাদিত জুতা বাজারজাত করা যায়নি। তবে বর্তমানে বড় কারখানাগুলোতে প্রতিদিন 3-4 হাজার জোড়া জুতা তৈরি হচ্ছে, আর ছোট কারখানাগুলোতে গড়ে তৈরি হচ্ছে 300 জোড়া। সব কারখানাতেই সকাল থেকে মাঝরাত পর্যন্ত চলে জুতা তৈরির কাজ। 2 বছর করোনার জন্য ভাই আমাদের শিল্পটা একবারে ধ্বংস হয়ে গেছিল। তবে ব্যবসায় চাঙ্গা ভাব বিরাজ করলেও জুতা তৈরিতে ব্যবহৃত কেমিক্যালের মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের লোডশেডিং নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। আমাদের মেটেরিয়ালের দাম বাড়ছে, কিন্তু আমাদের জুতার দাম বাড়াতে পারিনি। এবং এবার যেহেতু করোনা ছিল না, এবার মোটামুটি আমাদের একটা ভালো পজিশন ছিল, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার যে বিদ্যুতের সংকটের কারণে আমাদের উৎপাদনটা কিছুটা হলেও বাধাগ্রস্ত হয়েছে। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি।
কুমিল্লা জেলার বড় শরীফপুর গ্রামে প্রায় পৌনে 400 বছর আগে নির্মিত হয় একটি দৃষ্টিনন্দন মসজিদ। 1657 সালে নান্দনিকতায় ভরা চুনসুরকির মসজিদটির নয়নাভিরাম সৌন্দর্য এখনও অটুট থাকায় অগণিত দর্শনার্থী মসজিদটি দেখতে আসেন। তবে মসজিদটি সংস্কার দরকার বলে মনে করেন তারা। অন্যদিকে লাকসামের নবাব ফয়জুন্নেসা চৌধুরানী কর্তৃক নির্মিত 10 গম্বুজ মসজিদটিও জেলার প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে। মসজিদের ভিতরে ও বাইরের কারুকাজে ফুটে উঠেছে মহিউশী নারী ফয়জুন্নেসার আধুনিক রুচির ছাপ। কুমিল্লার প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেফাউল করিম। চাঁদপুরের শাহরাস্তি, নোয়াখালীর চটখিল এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মোহনায় বড় শরীফপুর মসজিদের অবস্থান। তাই তিন জেলার ধর্মপ্রাণ মুসল্লিরাই এই মসজিদটিতে নামাজ পড়তে আসেন। সামনের দেয়ালে ফার্সি ভাষায় শিলালিপি খচিত। মসজিদটির জনৈক হায়াতে আব্দুল করিম নামে এক ব্যক্তি প্রতিষ্ঠা করেন। মসজিদের বাইরের দৈর্ঘ্য 14.48 মিটার এবং প্রস্থ 5.94 মিটার। পদ্মফুলের নকশা করা তিনটি গম্বুজ মসজিদটির সৌন্দর্য বাড়িয়েছে কয়েক গুণ। আমরা চাই এটার সরকারিভাবে যাতে এটা সংরক্ষিত হয়। আমি এই মসজিদে তারাবির নামাজ পড়াই। আমি এই মসজিদে তারাবির নামাজ পড়ানোর কারণে নিজেকে অনেক গর্ববোধ করি। 1657 সালে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদটির আজও তার জৌলুস ধরে রাখায় অনেক পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে এটি সংস্কার দরকার বলে জানান তারা। এই মসজিদটা অনেক পুরনো, অনেক মানুষ দূর দূরান্ত থেকে মসজিদে নামাজ পড়ে। আমরা কুমিল্লা থেকে এসেছি এই মসজিদটি দেখার জন্য। এদিকে লাকসামের মহিউশী নারী নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর জেলার শিক্ষা, স্বাস্থ্যখাত সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য নির্মাণ করেন 10 গম্বুজ বিশিষ্ট নজরকাড়া এই মসজিদ। আধুনিক স্থাপত্যের ছাপ থাকা বাহারি নকশা মসজিদটিতে পুরুষদের পাশাপাশি নারীদেরও নামাজ আদায়ের ব্যবস্থা আছে। প্রতিষ্ঠাকালীন মসজিদ যেভাবে ছিল সেভাবে এটিকে সংস্কার করা হোক। সংস্কার পরবর্তীতে এখানে একটি পর্যটন এলাকা হিসেবে সরকার এটিকে ঘোষণা করতে পারে। সংস্কার যদি ভালোভাবে হয় তাহলে হয়তো পর্যটনের সংখ্যা একটু বেড়ে যাবে, এলাকার মানুষেরও উপকৃত হবে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মসজিদটি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসেন। এই মসজিদটির সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। শেফাউল করিম, আরটিভি। জেলা সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যার সংবাদ পৌনে 7টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।